বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমাদের দিল্লিতে শেষ দিন, আজকেই আমাদের বিকেলে ট্রেন। তো ট্রেনে চাপার আগে, আজকে মানডে, তো ছেলে তো অফিস চলে গেল। তো আমার একটা বান্ধবী থাকে, আজ 23 বছর পর ওর সঙ্গে দেখা হচ্ছে। তো ওর বাড়িতে গেলাম দিল্লিতে, দিল্লি স্টেশনে খুব কাছে ওর বাড়ি, যার জন্য আমরা বললাম ঠিক আছে ওখানে যাব, ওখান থেকে আমরা ট্রেন ধরবো। কারণ আমাদের ট্রেন হচ্ছে বিকেল 4:30। গিয়ে দেখি ও বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখো। আর দেখো, এখানে গ্যাসের সিস্টেম হচ্ছে, কোনো সিলিন্ডার না, ওখানে মিটার বক্স লাগানো আছে, ওখান থেকে গ্যাস বেরিয়ে মানে ওভেন জ্বলে আর মিটার ওঠে। আর এই দেখো রান্না করেছে ও, পটলের পটল পোস্ত, পনির আর মাছ, আর ওদিকে স্যালাড কেটে রেখেছে। আমার পেটটা খারাপ বলে আমি সেরকমভাবে কিছু নাই করেছিলাম ওকে রান্না করতে। আর ও ভীষণ লজ্জা পাচ্ছে বলে ও ক্যামেরার সামনে আসছে না, ওকে ক্যামেরার সামনে ওই জন্য ধরলাম না। আর ওরা যে এলাকাটায় থাকে এগুলো সব সরকারি কোয়ার্টার, কারণ ওর হাজব্যান্ড সেন্ট্রালে কাজ করে, ওই কারণে ওদের এই সব কোয়ার্টার। বন্ধুটাকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম, কিন্তু ও খুব রাগারাগি করলো লাস্টে যে কেন আমাকে আনলি। ঠিক আছে, ওদের বাড়ি থেকে ঘুরে টুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন মোটামুটি 3:15 বাজে। এবার ওদের এই ক্যাম্পাসের বাইরে গিয়ে অটো ধরবো। ওর বর বললো এখান থেকে অটো পাওয়া যায়, কিন্তু 10 মিনিট লাগবে দিল্লি স্টেশনে যেতে, মানে নিউ দিল্লি স্টেশনে যেতে। চলো এগিয়ে যাচ্ছি। দেখো ওদের ক্যাম্পাসটা খুব সুন্দর, এত ক্রাউডের মধ্যে এই জায়গাটা এত নিরিবিলি না, খুব ভাল লাগছে। আমার তো ভীষণ ভাল লাগলো, মানে ওয়াকিং করা, বাচ্চাদের পার্ক, সব কিছু সুন্দর আছে, খুব ভাল লাগলো আমার পরিবেশটা। এবার দাদা, এই যে আমরা মেন রাস্তায় এসে পড়লাম, এবার দাদা অটো দেখছে, এই অটো করে দেবে আমাদের, অটো করে আমরা চলে যাব। ওই যে একটা অটো আসছে, দাদা ওই অটোটাকে ডাকছে, ডেকে ঠিক করছে। এই দেখো ক্যাম্পাসটা আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, মেন গেট থেকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে যে ক্যাম্পাসটা কীরকম। খুব ভাল লাগলো আমার, খুব ভাল লাগলো। আর এই বন্ধুর সঙ্গে আমার 23 বছর পর দেখা। এই দেখো দাদা অটো ঠিক করে দিল, আমরা অটোতে চেপে গেলাম, ওদের টাটা করে আমরা চলে গেলাম দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। নিউ দিল্লি স্টেশনে এসে গেছি, এবার ট্রেনের জন্য ওয়েট করছি। এ আজকে কী হয়েছে, 4:20 তখনও ট্রেন দেয়নি, আর আমার বান্ধবী বারবার ফোন করে জিজ্ঞেস করছে, আরে ট্রেন দিল, 4:20 ট্রেন দিল, আর 4:30 ট্রেন ছাড়বে, চিন্তা করতে পারছো? এই ট্রেন ঢুকছে আমাদের কাটশেড থেকে প্ল্যাটফর্মে, এবার সব ট্রেনে আমরা উঠবো। আর আমার বান্ধবী তো ফোন করেই যাচ্ছে। এই বান্ধবীর সঙ্গে মানে একদম ক্লাস 1 থেকে আমি পড়েছি, আর এক পাড়ায় থাকতাম। তো 23 বছর পর দেখা, বুঝতেই পারছো মানে ও কত খুশি হয়েছে, আমিও কত খুশি হয়েছি। মানে ওর হাজব্যান্ডকে, ওর মেয়েকে এই প্রথম আমি দেখলাম, বা ও মানে ও তো আমার হাজব্যান্ডকে দেখেছে, আমি দেখলাম প্রথম, কারণ ওর বিয়েতে আমি আসতেই পারিনি। ট্রেনে উঠে গেলাম যথারীতি, বিকেলে টিফিন দিয়ে দিল, বিকেলে দিয়েছে একটা স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা মানে কচুরি আর চা, আর একটা গুড় বাদাম, এই হচ্ছে সান্ধ্য টিফিন। আর এটা একটা স্যানিটাইজার দিয়েছে হাত হাত পরিষ্কার করার জন্য, দেখে নাও টিফিনটা। সন্ধ্যের টিফিন খাওয়ার পর পর চলে আসলো, ওই টিফিন খেয়ে চা খেয়ে শেষ হতে না হতেই চলে আসলো রাতের মিল, মানে ডিনার। ডিনার ঠিক 7:30 ডিনার দিয়ে দিল, কি বলবো, দিল ডাল ভাত, একটা মিক্সড ভেজ তরকারি আর পনির। আমি যেহেতু আগের বার ননভেজ খেয়ে পৌঁছতেছি, তাই জন্য এবার ভেজ খেয়েছি, ননভেজ নেইনি। চলো, আমাদের ট্রেন দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এটা পরের দিন সোমবার আমরা ট্রেনে চেপেছিলাম বিকেলে, এটা মঙ্গলবার সকালবেলা আমরা বেঙ্গলে ঢুকছি। এটা হচ্ছে বরাকর রিভার ক্রস করছি, আর একটু পরেই আসানসোল। আমি আসানসোলেই নামবো, আমি শিয়ালদাতে যাব না এখন, আজকে আসানসোলেই নামবো। আর এ দেখো বরাকর রিভার ক্রস করছে, মানে একটা বেঙ্গলে ঢুকে কি ভালো লাগছে। আর আজকে আমি খুব এক্সাইটেড যে একটু আসানসোলে নামবো, একটু কাজ আছে, তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সাথে থাকো। এই দেখো চলছে দুর্বার গতিতে ট্রেন চলছে, এখন রিভারটা একটু আস্তে আস্তে ক্রস করলো আর কি, ব্রিজটা হয়তো নড়বড়ে ওই কারণে। এই দেখো আসানসোল কাটশেডে ঢুকে গেছি আমরা, এখনই প্ল্যাটফর্ম ধরবে ট্রেনটা। খুব আনন্দ লাগছে, ছেলেকে ছেড়ে এসেছি, ওটা ওই দুঃখ তো আছেই, কিন্তু আবার বাড়ি ফিরে যাচ্ছি, সেটারও একটা আনন্দ আছে।
যে অতদিন বাড়ির বাইরে ছিলাম, আমি বেশি দিন বাড়ির বাইরে থাকতে পারি না, ছেলের জন্য একটু দুঃখ হচ্ছে। চলো, আসানসোল প্ল্যাটফর্মে ঢুকে গেল আমাদের ট্রেন, এবার হচ্ছে আমাদের নামার পালা আসানসোলে। চলো, অনেক দিন পর আসানসোলে নামছি, খুব ভালো লাগছে। এই যে আসানসোলে নেমে গেলাম, প্রচুর বৃষ্টি হয়েছে দেখছি, আসানসোলের প্ল্যাটফর্ম পুরো জল থই থই করছে, প্রচুর বৃষ্টি হয়েছে। চলো, দাদা আগে এগিয়ে চলেছে, আমি পিছনে যাচ্ছি। এখন আসার সময় হাত একদম ফাঁকা, কোনো লাগেজ নেই, দাদার পিঠে একটা ব্যাগ, দাদার জিনিসপত্র, আমার পিঠে ঠিক ওরকমই একটা ব্যাগ আছে আমার জিনিসপত্র। সুতরাং যাওয়ার সময় কত লাগেজ ছিল বলো, এখন আসার সময় একটাও লাগেজ নেই হাতে, একদম ফাঁকা হাত যাচ্ছি। আমি আসলে ড্রেসও খুব কম নিয়ে গেছিলাম, যেহেতু নিজে টানতে পারবো না, নিয়েও গেছিলাম, কেচে কেচে ড্রেস পরেছি জানো, কী বলবো। ট্রেন ছেড়ে দিল আমাদের আসানসোলে, নামিয়ে দিয়ে ট্রেন চলে গেল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ট্রেন চলে যাচ্ছে। চলো, আমরা আসানসোলে নেমেছিলাম আমাদের ফ্ল্যাটে আসবো বলে। এই দেখো আমাদের ফ্ল্যাটের ক্যাম্পাস, এই যে দাদা আগে যাচ্ছে, ট্রেন থেকে নেমে অটো করে ফ্ল্যাটের সামনে নামলাম, কিন্তু অটো ভেতরে ঢুকবে, ঢুক আর ডবল টাকা নেবে, তাই জন্য আনারা ঠিক আছে আমরা ক্যাম্পাসের ভেতরটা হেঁটেই চলে যাব, অনেকের সঙ্গে দেখাও হবে তাদের পুরনো। চলো, এই ক্যাম্পাসে ঢুকছি আমাদের, মানে এটা নাম হচ্ছে সুগম পার্ক। এ দেখো ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেলাম, চলো এগিয়ে যাচ্ছি। অনেক দিন পর, প্রায় এক বছর পর ফ্ল্যাটের দিকে আসলাম, আশাই হয় না, কারণ তোমরা জানো আমরা ফ্ল্যাটটাকে রেন্টে দিয়ে দিয়েছি। আর আজকে আসছি ফ্ল্যাটের, মানে আসার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে, এটা দেখো ব্যাংকোয়েট হল আমাদের ক্যাম্পাসের, এটা হচ্ছে ব্যাংকোয়েট হল, বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি হলে ভাড়া নেওয়া হয়, খুব সুন্দর ভেতরটা, এখন তো যাওয়া যাবে না। আমি রেন্টে দিয়েছি যেটা বলছিলাম আর কি, তা সেটার এগ্রিমেন্ট করতে এসেছি, 11 মাস ওর হয়ে গেছে, এবার পরের 11 মাস যদি ওরা থাকে তার এগ্রিমেন্ট করতে এসেছি, আর নতুবা যাতে ছেড়ে দেয়। এই দেখো বাচ্চাদের খেলার পার্ক, এরকম পার্ক অনেকগুলো আছে। চলো, আমি যতটা পাচ্ছি দেখাতে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে ঢুকে। আমি হয়তো ভিডিও করতে পারবো না, কারণ ওনারা রেন্টে আছেন, তো ওনারা অবজেকশন জানাতেই পারে। এই দেখো, যখন এই ফ্ল্যাটটা কিনেছিলাম তখন জানতাম আসানসোলেই থাকবো, তখন কে জানে যে আমি কলকাতা শিফট হয়ে যাব, মানে কিছু বলা যায় না, সময়ে মানুষকে কোথায় কোন দিকে কখন নিয়ে চলে যাবে না কেউ বলতে পারে না। আমি সময়কে খুব মর্যাদা দিই, সময়কে খুব শ্রদ্ধা করি। দেখো আজ ফ্ল্যাটে একটা দিনও থাকতে পারলাম না, অথচ কলকাতার বুকে একটা বাড়ি করে নিলাম, সে যেমনই ছোটো হোক বড়ো হোক যাই বাড়ি হোক বাড়ি করলাম। এই ফ্ল্যাটটা এরপরে বিক্রি করব। এই দেখো, এটা হচ্ছে কার পার্কিং, কিন্তু ওপেন কার পার্কিং, মানে এটার উপরে ছাদ নেই। আর আমারটা, আমার পার্কিং আছে, আমারটা হচ্ছে কভার্ড কার পার্কিং, এগুলো ওপেন, এগুলোর দাম অনেক কম, মানে কভার্ড পার্কিংয়ের দাম যেখানে 3.5 লাখ, এইগুলো 1.5 লাখ করে ছিল তখন, এখন অবশ্য জানি না কত লাখ। এই যে আমরা আর একটা পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, আর বেশি ঘুরলাম না, পারছি না, ক্যাম্পাসটা বিশাল বড় আসলে, অটো করে আসলেই ভালো হয়, কিন্তু যেহেতু আজকে আমাদের হাতে লাগেজ ফাগেজ নেই, দাদা বললে এখানেই নেমে যায়। অনেক দিন তারপরে মাঝে একজনের সঙ্গে দেখাও হলো, সেটা তো আর তোমাদের দেখায়নি, এবার দু চারজনের সঙ্গে একটু দেখা হলো, হাই হ্যালো হলো। চলো, আমরা আমাদের টাওয়ারের দিকে এসে গেছি, এই যে এই টাওয়ারটা আমাদের, এই যে দাদা যেদিকে বেঁকছে এই সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা আমাদের, মানে আমাদের না আমাদের, তাই না, আমার একটা ফ্ল্যাট, পুরো টাওয়ারটা আমার নয় কিন্তু, আমার এখানে একটা ফ্ল্যাট। চলো, দাদা আবার ঘুরে ঘুরে যাচ্ছে কার পার্কিংটা দেখবে, যে কার আমার গ্যারেজটা আর কি ভাড়া দেওয়া আছে, দাদা আবার এখান থেকে দেখছি, সেকেন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোর, ওই সেকেন্ড ফ্লোরটা আমার। এই দেখো আমার কার পার্কিংয়ের জায়গাটা তোমাদের দেখিয়ে দিই, আমার পার্কিং ভাড়া দেওয়া আছে, এই যে বাইকটা লাগানো আছে এটা হচ্ছে আমার পার্কিং, মানে কভার্ড পার্কিং এটা, কিন্তু আজকে গাড়িটা নেই, যাকে ভাড়া দেওয়া হয়েছে সে একটা গাড়ি রাখে, সে নেই তার মানে। চলো, এবার লিফটে করে, ওই যে সিঁড়ি দিয়ে উঠলাম, লিফটে ঢুকছে দাদা, চলো লিফটে করে এবার আমি আমার ফ্লোরে যাই, আমার সেকেন্ড ফ্লোর। চলো,
চলো, অনেকদিন পর এই দেখো একটা কাজের মাসিও আসলো লিফটে করে। এই হয়ে গেল আমার ফ্ল্যাটে ঢুকে গেলাম। এই দেখো কিছুটা দেখাতে পাচ্ছি, ওনারা আছেন, ওনারা এখন একটু ভেতরে গেছেন বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওই কাবারটা আমার আর বাদ বাকি এইগুলো ওনাদের, মানে এই সব ফার্নিচার ওনাদের। এই যে টিভি টিভি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। চলে যাচ্ছি, আমাদের এগ্রিমেন্ট হয়ে গেল, হয়ে গিয়ে আমরা চলে যাচ্ছি এবার চিত্তরঞ্জনের উদ্দেশ্যে। চিত্তরঞ্জনে আমার হাজব্যান্ড কাজ করতো, আমরা থাকতাম, আমার স্কুল ওখানে, আমার ছেলেদের জন্ম ওখানে, ছেলেদের বড় হওয়া ওখানে, মানে জীবনের অনেকটা অংশ, মানে পুরো অংশটা জুড়েই হচ্ছে চিত্তরঞ্জনে। চলো এবার চিত্তরঞ্জনে যাওয়া যাক। চিত্তরঞ্জনে চলে গেলাম। চিত্তরঞ্জনে দাদার এক কলিকের বাড়িতে জবরদস্তি থাকতে হয়েছে। সেই কলিকের বাড়িতে দেখো ওর বউ বলছে আমার মুখ নেবে না, তাই জন্য নিতে পাচ্ছি না, পনির করবে। আর দাদা দেখো আটা মাখছে, রুটি হবে, পনির আর রুটি হবে। দেখো দুজনে মিলে কাজ করছে, এটা দেখার বিষয়। আমি দাদাকে দেখালাম, দেখো কি সুন্দর মানুষ দা, আর ওর ওয়াইফ কাজ করছে। এ পনির বানাবে আর ও রুটি, মানে রুটিটাও আবার এ বেলবে, মানে বউ বেলবে আর দাদা করবে। বউয়ের নাম ছন্দা, ছন্দা বেলবে আর দাদা করবে, ভাজবে। খুব সুন্দর ওরা দুজনে মিলে কাজ করে, ভালো লাগে, দেখেও ভালো লাগে। দাদা এত কাজ টাজ পারে না, যেটুকুনি পারে তবে দাদা আমাকে ময়দা মেখে দেয়, মিথ্যে কথা বলে না। আজকে রাতের মেনু হচ্ছে পনির রুটি, সকালে মাংস খাইয়েছে, অনেক কিছু খাইয়ে দিয়েছে। এসে তো আর তারপরে ঢোকার পর থেকে আর ভিডিও করা হয়নি, এত গল্প এত গল্প। এরা আবার আমাদের এখানেই সামনেই ফ্ল্যাট কিনেছে, দমদম এয়ারপোর্টের 1 নম্বর গেট। ওই আমি ওদের ফ্ল্যাটে গেছিলাম। এবার এই দেখো ও বেলছে, ছন্দা বেলছে আর দাদা ভাজছে, কি ভালোই না লাগছে বলো। দাদাকে দেখালাম তো, দাদা রেগে গেলে, এখন রাত 1:30 বাজে। দেখো দুজনে মিলে রুটি করছে, ও পা মেলে বসে বেলছে। এবার আমি চিত্তরঞ্জন থেকে কিছু গাছ আনবো বলে ও গাছ তুলে দিয়েছে, প্রচুর গাছের ডাল নিয়ে এসেছে ওর বাড়ি থেকে। দেখো ওটা হচ্ছে জুঁই গাছ তুলছে, দুই মিয়া বিবি মিলে, ওদের সব কাজ মিয়া বিবি মিলেই করে।